সিং। বর্তমানে তিনি টলিউডের চ্যাম্পিয়ন, আবার জীবনযুদ্ধে চ্যাম্পিয়ন হয়ে গেছেন তা বললেও চলে। আর এবার ঈদে দর্শকদের চোখে চ্যাম্প হয়ে আসতে চলেছেন দেব। ভালো অভিনেতা হওয়ার স্বপ্ন অনেক আগেই পূরণ হয়েছে তার। এবার পালা তার দ্বিতীয় স্বপ্ন পূরণের, নিজের প্রযোজনায় নিজের ছবিতে অভিনয়, যেখানে তার সাথে প্রথম থেকেই দেব পেলেন তার সকল কাছের মানুষদের। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভরত নিয়ে। এই গল্পটা আমি গত 3 বছর ধরে লিখছিলাম, এই আজ থেকে সত্যি হতে চললো। আমি চাইছিলাম এক না একদিন ছোটা করব, কিন্তু এই যে এত তাড়াতাড়ি সত্যিটা, মানে আমার স্বপ্নটা সত্যি হয়ে যাবে সেটা ভাবিনি। আমি সেই জন্য চাইছিলাম কি, আমার যারা সবচেয়ে প্রিয় লোক, শ্রীকান্তা বলো, মনিকা বলো, দাদুলদা আছে, অশোক ধানুকা আছে, দে শুড বি পার্ট অফ দিস ফিল্ম, পার্ট অফ দিস মরাল, অ্যান্ড সো সুইট অফ দেম, দে অল কেম। মুম্বাইতে বাবার কষ্টে কাটানো দিনগুলো দেখেই বড় হয়েছেন দেব। তাই এই ছবির মাধ্যমে শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, বাবার স্বপ্নকেও বাস্তব করলেন তিনি, আর হয়ে উঠলেন বাবার আসল চ্যাম্প। আমি সবসময় চাইতাম এটা সত্যি, কিন্তু কি আমি আমার বাবাকে সারা জীবন খাটাবো না, আমি আমার বাবাকে তাতে রিটায়ার করিয়ে নেবো। And I want to make him a boss. 2009 এক নতুন জুটি চ্যালেঞ্জ জানিয়েছিল অনেক অভিনেতা ও পরিচালকদের, তা হলো রাজ ও দেব জুটি। তারপর যেমন ছক্কা মেরেছেন, তেমনই মিলিয়ে দিয়েছেন দর্শকদের পৃথিবীকে। অনেকদিন পর আবার একসাথে, তাই দেবের জন্য চ্যাম্প নস্টালজিয়াও বটে। রাজ আমার বহু দিনের বন্ধু, ওর প্রথম ছবি থেকে আমি আছি। We started our journey almost in the same year probably. Thank you Rajda for being part of this such a wonderful film of my life. ইসবের মাঝে যার কথা না বললে চ্যাম্পের জীবনের অনেকটাই বাকি থেকে যায়, তিনি জয়া, অর্থাৎ রুক্মিণী মৈত্র। রিল লাইফ ও রিয়েল লাইফের ভালোবাসাকে নিয়ে কি বললেন দেব, এবার শুনে নেব সেটাই। রুক্মিণী, আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফেস উই হ্যাভ ইন আওয়ার টাউন। আমি চাইছিলাম কি একজন ফ্রেশ ফেস যে জয়ার রোলটা এক্সিকিউট করতে পারবে, এন্ড লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ফর হার অলসো। প্রত্যেকটি ছবিতে যাকে পাশে পেয়েছেন দেব, চ্যাম্পের মুহূর্ত থেকেই দেবের সঙ্গে রয়েছেন তিনি।